আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। আজকে অনেকদিন পর বের হয়েছি মেয়েকে নিয়ে। আসলে আমরা ঢাকা শহরে যেখানেই যাই না কেন, আমরা বাসা থেকে বের হলেই আমাদের যেতে হয় রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট ছাড়া আসলে ঘোরার কোনো জায়গা নেই। তাই আজকে মেয়েকে নিয়ে চলে গেলাম রমনা পার্কে, আর মেয়ে আমার যথেষ্ট পরিমাণ খুশি। কারণ শুধু রেস্টুরেন্টে যখন আমরা যাই, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ছাড়া আর কোনো অপশন নেই। আর বাচ্চাদের মানসিক বিকাশের জন্য ওদের আসলে ঘোরাঘুরির দরকার, হাঁটাচলা দরকার, দৌড়াদৌড়ি করা দরকার। তাই আজকে আমি মেয়েকে নিয়ে চলে আসছি রমনা পার্কের, মানে বাচ্চাদের জোনটা আছে একটা, সেখানে চলে আসছি। আর রমনা পার্কে ঢোকার পরও দেখলাম এবার এখানে যে লেকটা আছে, লেকটাতে নৌকার ব্যবস্থা করছে। সো একবার জিজ্ঞেসে করছিলাম যে নৌকা কত করে পার আওয়ার, কিন্তু প্রায় শুনে আমার মাথা নষ্ট। 300 টাকা 30 মিনিট, তার মানে 1 ঘন্টা 600 টাকা। তো যাই হোক, আর উঠলাম না। এরপর রমনা পার্কে গেলে আসলেই আমার খুব ভালো লাগে, কারণ প্রচুর পরিমাণ গাছপালা আছে। আর এই গাছপালা দেখলে মেয়েও খুশি হয়ে গেছে, হাঁটারও জায়গা আছে। আর রমনা পার্কে ঢোকার পরেই চলে আসছে এই যে আমাদের বাচ্চাদের খেলার জায়গা। ইট পাথরের এই শহরে বাচ্চাদের নিয়ে ঘোরাই যেখানে খুব কষ্টসাধ্য, সেইখানে এত সুন্দর একটা জায়গায় ঘুরে ফিরে বাচ্চাদের খোলা ময়দানে ঘুরতে দেওয়া যায়, এটাই আসলে অনেক বড় একটা ব্যাপার। আর বাচ্চাদের স্লিপ করার যে খেলাটা আছে, এখানে একটা মজার কাহিনী ঘটছে। চলেন দেখি আমরা মজার কাহিনীটা। এটা তো পারে, এটাও পারে। হোয়াট দ্য হেল, ও ওইখান থেকে ঘষা গায়ে পড়ছে, আমি ওরা ধরছি, আমার বডিতে আর্থিং করলো, আমার হাতে আসলে অনেকখানি আর্থিং করছে। সবগুলা খেলনা, সবগুলা দোলনা, আর মোটামুটি যত ধরনের বাচ্চাদের আইটেম আছে সবগুলোতেই ঘুরে ফিরে আমরা দেখতেছি। সবচেয়ে মজার একটা ব্যাপার কি, বাচ্চাদের জন্য যে জিনিসগুলো, এগুলোতে সব ম্যাক্সিমাম জায়গায় বড়রাই উঠে উঠে খেলতেছে। তো এই জিনিসটা একটু আজব লাগছে। আর ঠিক এই জায়গায় আমি বুঝে পাচ্ছিলাম না, আর আমার সাথে মনে হচ্ছে আরিয়াও বুঝে পাচ্ছিল না, যে আসলে ওর পাশে ঠিক দেখবেন একজন আছে, আসলে বাচ্চা কি আরিয়া না ওর পাশে যে আছে সে। আমরা কমেন্ট বক্সে আপনারা সবাই জানাবেন কারে বেশি বাচ্চা লাগতেছে, ওরে বেশি বাচ্চা লাগছে না পাশে যে বাচ্চাটা বসে খেলতেছে ওরে বেশি বাচ্চা লাগতেছে। ওর বয়স মোটামুটি 15 থেকে 16-17 মতো হবে, বাট হি ইজ এনজয়িং আ লট। সচরাচর এই বয়সের বাচ্চাদের মধ্যে এখনকার জেনারেশনে এটা দেখা যায় না। এখনকার সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, বাট ও মানে খুব এন্টারটেইন করতেছে, ওর সাথে আরেকটা ছেলে ছিল পাশে। যাই হোক, এরপরে আরিয়া রেনি ওইখান থেকে খেলার পর আমরা বের হয়ে গেছি। আমরা তো পুরো রমনা পার্কটা ঘুরে দেখলাম, আমাদের খুবই ভালো লাগছে এবং খুব ভালো একটা সময় পার করছি, খুব ভালো একটা বিকেল পার করছি, আর আরিয়ারও খুব ভালো লাগছে। আই থিঙ্ক আপনারাও, আপনাদের যদি ছোটো বাচ্চা কাছে থাকে, এখন যে পরিবেশটা আছে এই পরিবেশটা রমনা পার্কের আসলেই খুব ভালো। কোনো প্রকার হকার নাই, কোনো কিছু নাই, মানে খুব ভালো একটা পরিবেশ এখন আপনারা যে কেউ রমনা পার্কে যেয়ে ঘুরে ফিরে আসতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।